স্যার আব্দুল্লাহ আবু সাইদ ষাটের দশকে বাংলাদেশকে একটি স্বশিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ থেকে প্রায় ৪০ বছর আগে ১০ জন তরুণ ও তাদের জন্য কেনা ১০টি বইয়ের দাম বাবদ এক ভদ্রলোকের কাছ থেকে পাওয়া ৩৪টি টাকা সম্বল করে শুরু করেছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের যাত্রা। সেই সভা সংখ্যা আজ ২৮ লক্ষে এসে দাঁড়িয়েছে। আলোকিত মানুষ চাই, এই আদর্শ নীতিবাক্যের উপর ভিত্তি করে এই আলোর পথের যাত্রী আজ জন্ম দিয়েছে অনেক আলোর পথের যাত্রীকে। হ্যালো ভিউয়ার্স, আমি আয়শা খান, এসেছি বি প্রপার্টি কালচারাল হাব নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রে, যেখানে বইপ্রেমীদের জ্ঞানার্জন লাভের জন্য রয়েছে একটি মনোরম পরিবেশ। চলুন তাহলে ঘুরে দেখা যাক। সারা দেশের আলোকিত মানুষ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা, জাতীয় শক্তি হিসেবে তাদের সংঘবদ্ধ করা এবং এরই পাশাপাশি দেশের মানুষের চিত্তের সামগ্রিক আলোকায়ন ঘটানো বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল লক্ষ্য। এই লক্ষ্যগুলোকে সফল করে তোলার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্র ১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত দেশভিত্তিকভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। স্কুল কলেজ কর্মসূচি, পাঠ্যাভাস উন্নয়ন কার্যক্রম, জাতীয় ভিত্তিক লাইব্রেরি কার্যক্রম, ভ্রাম্যমাণ লাইব্রেরি, কেন্দ্রীয় লাইব্রেরি, আলোর স্কুল, প্রকাশনা কার্যক্রম, শ্রবণ দর্শন কার্যক্রম, বাংলা ভাষার চিন্তামূলক রচনা সংগ্রহ ও প্রকাশনা কার্যক্রম, বিশ্ব সাহিত্য কেন্দ্র সাংস্কৃতিক ভবন, ভ্রাম্যমাণ বইমেলা এই কর্মসূচির অন্তর্ভুক্ত। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি আমাদের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে এই লাইব্রেরির সদস্য সংখ্যা ৩৩০,০০০। সারা দেশ জুড়ে ঘুরে ঘুরে জ্ঞানের আলো ছড়িয়ে বেড়ানো এই গাড়িটি সত্যি অনেক উপকারী, বিশেষ করে যেসব এলাকায় লাইব্রেরি নেই সেখানে এটি একটি সুবিধাজনক উপায় জ্ঞানার্জনের। ইন্টারনেটের এই যুগে বইকে মানুষের নিকট পৌঁছিয়ে দেবার জন্য এই গাড়ির জুড়ি নেই। যেহেতু আমি বাংলার গান সিনেমা দেখতে ও শুনতে ভালোবাসি, তাই তাদের শ্রবণ দর্শন কার্যক্রমের কথা শুনে আমার তো অনেক এক্সাইটেড লাগছে। সারা বিশ্বের প্রতিটি গানের পাশাপাশি বাংলাদেশের সব জেলার সব ধরনের গান এখানে তালিকাভুক্ত থাকবে। অন্যভাবে বলা যায়, এটি আমাদের দেশ ও সংস্কৃতি রক্ষার্থে অগ্রণী ভূমিকা রাখছে। এটি হবে আমাদের আলটিমেট আর্কাইভ। বিশ্ব সাহিত্য কেন্দ্রে যে শুধু বই পড়া যায় তা কিন্তু নয়, এখানে দ্বিতীয় তলায় রয়েছে বই কেনারও সুব্যবস্থা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের অবস্থানও খুব সহজেই পৌঁছার মতো। ইস্কাটন, হাতিরপুল, কারওয়ানবাজার মোড় থেকে ঠিক হাঁটার দূরত্বেই পড়বে। কেমন লাগলো আজকে আমাদের এই এপিসোডটি জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি এখানে এর আগে এসে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতাটি শেয়ার করবেন আমাদের সাথে। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন ফর মোর। আবারও নতুন লোকেশন নিয়ে নতুন ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের কাছে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, বাই বাই।